সপ্তম জাতীয় আয়ুর্বেদ দিবসকে সামনে রেখে রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রতি ঘরে আয়ুর্বেদ এই স্লোগানকে সামনে রেখে পালিত হচ্ছে জাতীয় আয়ুর্বেদ দিবস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল হেলথ মিশন এবং ন্যাশনাল আয়ুষ মিশনের শীর্ষ আধিকারিক এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনিক উচ্চ পদস্থ কর্তারা। উল্লেখ্য, হাজার বছরের প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র এবং চিকিৎসা বিজ্ঞান বর্তমানে রোগ নিরাময়ে সারা বিশ্বে বিশাল মর্যাদা এবং সুনামের আধিকারিক। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতীয় আয়ুর্বেদকে সারা বিশ্বের কাছে পরিচিতি দেওয়ার জন্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। নিজের বক্তব্যে ভারতীয় আয়ুর্বেদ বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রের সুপ্রাচীন ভূমিকাকেই তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। সে প্রসঙ্গে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদীর প্রয়াসের কথাও। ওনার জন্মদিন উপলক্ষে আজকের এই দিনটি জাতীয় আয়ুর্বেদ দিবস হিসাবে পালন হচ্ছে এবং এই জন্য সাত দিনের যে আপনাদের এই যে কার্যক্রম, এর জন্য আমি NHM ডিপার্টমেন্টকে অবশ্যই ধন্যবাদ দেব। ওনারা যেভাবে এখানে বিভিন্ন জায়গায় ক্যাম্প এবং অন্যান্য যেসব সেমিনারের আয়োজন রেখেছে, এবং আমার মনে হয় আগামী দিন আপনারা এই বিষয়টা সবসময় যদি রাখেন তা নিশ্চয়ই ভালো হবে। ভারতবর্ষের একটা সময় ছিল যে সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষে আসতো পড়াশোনা করার জন্য। সেখানে বিভিন্ন ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটি বলুন, তাছাড়া তক্সিলা ইউনিভার্সিটি বলুন, এখানে বলা হয়েছে যে কীভাবে এই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014 আসলো, এটার গুরুত্ব উনি কীভাবে দিয়েছেন। এখানে বলা হয়েছে যে আয়ুষ্মান ন্যাশনাল আয়ুষ মিশন গঠিত হয় 2014 সনে। তো ওনার যে দৃষ্টিভঙ্গি, যে আমাদের পুরাতন যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতিকে আরও আধুনিক থেকে আধুনিকতর করা, ওনারই মস্তিষ্ক প্রসূত। তো সেই মার্গদর্শনে আমরা, আমাদের আয়ুষ মন্ত্রক চলছে, আমাদের হেলথ ডিপার্টমেন্টও চলছে। এখানে বলা হয়েছে যে এখানে আয়ুর্বেদিক একটা মেডিকেল কলেজ খোলার জন্য, ডেন্টাল কলেজের কথাও বলা হয়েছে এখানে। কোনো জিনিস রাজ্যে আগামী দিনে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনের জন্য রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনেক সময় আমাদের যেহেতু চিন্তা ভাবনা আছে, এখানে আমরা মেডিকেল হাব আমরা তৈরি করতে চাই ত্রিপুরাতে। তো কেননা এই চিন্তাভাবনা আমরা করতে পারি, আয়ুর্বেদিক মেডিকেল কলেজও এখানে সম্ভব, কেন হবে না, চিন্তাভাবনা থাকতে হবে। আজকে হোক কালকে হোক করতে হবে, আমরা চাইছি এখানে সব ধরনের, ভেটেরিনারি কলেজ আছে এখানে, এগ্রিকালচার কলেজ আছে, সব সব দিকে আমরা এখন মানে সম্পৃক্ত। আমরা বিভিন্ন জায়গায় এখানে ডক্টর যোশীজি বলছিলেন যে এখানকার যে আবহাওয়া সেটা অনেকটা উত্তরাখণ্ডের সাথে অনেকটা মিল আছে। আমি কিছুদিন আগে জানিয়েছেন রাজ্যের আবহাওয়া এবং সামগ্রিক পরিবেশ আয়ুর্বেদের প্রসারে উল্লেখযোগ্যভাবে সহায়ক। দূরদৃষ্টি এবং স্বপ্ন নিয়ে আগামী দিনে রাজ্যে আয়ুর্বেদিক ঔষধ তৈরি ভাবনাকেও বাস্তবায়িত করতে হবে বলে নিজের বক্তব্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যেটা আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলছিলেন যে অ্যালোপ্যাথিকের সাথে অল্টারনেটিভ হচ্ছে আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক, তো এই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে এসে এরকম প্যারালাল চলতে হবে আমাদের সবারই, সবার ইম্পর্টেন্স আছে। এবং এখানে যে স্লোগান রাখা হয়েছে আমাদের, আজকাল প্রতি ঘরে সুশাসন চলছে, এটার সাথে অনেকটা মিল আছে ওই স্লোগান, যে প্রতিদিন প্রতি ঘরে আয়ুর্বেদ। এবং খুব ভালো এই উনি যেটা বলেছেন যে এখানে শুধু ডাক্তারদের মাধ্যমেই, শুধু আজকের এই যে জ্ঞান গর্বর যে আলোচনা সেটা মানুষের কাছে যদি পৌঁছতে হয়, ওদেরকেও জেনারেল পাবলিক বা যারা সোসাইটিতে যারা ইন্টেলেকচুয়াল পার্সন আছে যাদের কথা মানুষ শুনে, তাদেরকেও ইনভাইট করা উচিত ছিল, তাহলে আরও বেটার হতো। এবং ধীরে 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 ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনাল এবং গ্রাম গ্রামে যদি এই বিষয়টা নিয়ে আলোচনা হয় তবেই কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে। প্রথমে
কর্মসূচিকে সফলভাবে রূপায়িত করার জন্য ন্যাশনাল হেলথ মিশনের ভূমিকা এবং প্রয়াসের প্রশংসা করেছেন তিনি। সারা বিশ্ব থেকে প্রতি বছর লক্ষ মানুষ ভারতে আসেন আয়ুর্বেদিক চিকিৎসার সুযোগ গ্রহণ করতে। ভারতীয় আয়ুর্বেদের এই মহান দিককে সামনে রেখে পালিত হচ্ছে জাতীয় আয়ুর্বেদ দিবস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।